আসসালামু আলাইকুম সিস্টার্সদের প্রোগ্রামে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব প্যারেন্টিং অ্যাকর্ডিং টু দ্য ইসলাম ইন এ প্রাইমারি লেভেল, লাইক আপ টু 10 ইয়ার্স বছরের চাইল্ডদেরকে নিয়ে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ডক্টর ফাতিমা আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার প্রিয় দর্শক মণ্ডলী, আপু আজকে যেহেতু আমরা প্যারেন্টিং নিয়ে আলোচনা করছি, প্যারেন্টিং এবং ইসলাম নিয়ে, তো আপনার কাছে আপু আপনি জানতে চাইব প্রথমেই যে অ্যাকচুয়ালি প্যারেন্টিংটা কি? প্যারেন্টিংটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি যদি বলি, প্যারেন্টিং ইজ এ প্রসেস ইন হুইচ উই ক্যান গ্রো আওয়ার চাইল্ড, ইন্ডিপেন্ডেন্ট চাইল্ড টু দ্য ডিপেন্ডেন্ট অ্যাডাল্ট। তো হাউ টু ডিল উইথ দ্য চিলড্রেন, how to manage the children, how to carry on the life of the children, how to treat with other spouses, and all the stuffs, everything included in the parenting. So for that things we have to, first thing, we have to train ourselves as a parent. And this is the thing we have to find from the our role model, Prophet sallallahu alaihi wasallam. So Prophet Muhammad sallallahu alaihi wasallam theke amra ekta pabo. Etar banglay jodi ami etai boli je parenting ta hocche যে বাচ্চা মানুষ করা, যাকে আমি বলি লালন পালন করা যেটা বলি, সেটা হচ্ছে যে আমাদের বাচ্চাগুলিকে, ছোট বাচ্চাটাকে যেটা আমাদের উপর নির্ভরশীল, সেই বাচ্চাটাকে আমরা কিভাবে বড় করে একটা ইনডিপেন্ডেন্ট অ্যাডাল্ট, মানে প্রাপ্তবয়স্ক যুবক তৈরি সৃষ্টি করব, সেটা হচ্ছে পুরো সিস্টেমটার বা প্রসেসটার নামটাই হচ্ছে প্যারেন্টিং। তো এই এই জিনিসটা করতে গেলে আমাদের প্যারেন্টহুড আমাদের কিছু শিখতে, মানে এই যে পিতৃত্ব বা মাতৃত্ব পালন করতে গেলে আমাকে শিখতে হবে, এবং সেগুলো শেখার জন্য ইসলাম যেটা বলে আর আমাদেরকে শিখতে হবে, আমাদের রোল মডেল হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কীভাবে বাচ্চাদের সাথে চলছেন, কীভাবে ব্যবহার করছেন, আমার ওয়াইফদের সাথে কীভাবে ব্যবহার করছেন, এইসব জিনিসগুলো আমাদেরকে আনতে হবে আমাদের মধ্যে, আমাদেরকে তৈরি মডিউল করতে হবে আমাদেরকে। এখন কথা এই এই তো এইটুকু হচ্ছে প্যারেন্টিং টু। আচ্ছা আচ্ছা, আরেকটি জিনিস আপু, এরপরে আমি যেটা জানতে চাচ্ছি যে প্যারেন্টিং ব্যাপারটা আমাদের মানে কখন থেকে আমরা এই ব্যাপারটা নিয়ে প্ল্যান করব অ্যাকর্ডিং টু দ্য ইসলাম? এটা হচ্ছে কি, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ কথা, ভেরি স্পেশাল থিং, যে হোয়েন উই শুড স্টার্ট আওয়ার থিঙ্কিং অফ দ্য প্যারেন্টিং ইন আওয়ার লাইফ। বিকজ ইফ উই ওয়ান্ট এ প্রোডাক্টিভ চাইল্ড ইন দিন দুনিয়া অ্যান্ড আখেরা বোথ, then we have to think about our spouse, either husband or wife, both. So if we don't get the righteous person in the, who has got no dini knowledge and the worldly knowledge, we cannot be successful. So ekhon ami jodi banglay tai boli je amader ei ei boyosh ta ei kokhon theke amra chinta korbo, tar mane hocche amader biyer ag theke amaderke chinta korte hobe. Jokhon ami amar spouse chinta korbo, amar husband ki hobe ba amar wife ki hobe, tokhon chinta korte hobe she mohila ba she chele kototuku righteous, dini knowledge kototuku tar ache, tar islamic knowledge kototuku ache, duniyar koto knowledge ache, dui dike she successful kina. অনেকে ভাবতে পারেন যে দুনিয়ার নলেজের বা প্রয়োজন কি, না, দুনিয়ার নলেজটা কিন্তু কোরআনের বাইরে নয়, কোরআনের মধ্যেই। আচ্ছা, সুতরাং অনেকে এটা এক্সক্লুড করেন, নো, দুইটাকে একদম প্যারালাল ভাবে যেতে হবে। এই দুটো নলেজ যদি থাকে, রাইটেস্ট লোক হয়, তাহলে ভাবে কি, তখন ইজি হবে আমার জন্য, আমি যেটা চাই আমার হাজবেন্ড সেটা চান, আমার হাজবেন্ড যেটা চান আমি চান, তখন আমি টু দি পয়েন্ট আমি, নতুবা হবে আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব লেগেই থাকবে, বাচ্চারা সেই দ্বন্দ্বর মধ্যে পড়ে নষ্ট হয়ে যাবে, স্পয়েল হয়ে যাবে। শুনে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিয়ের আগেই করতে হবে। কিন্তু হ্যাঁ, এখন হয়তো অনেকে বলে থাকবেন যে এখন তো হয়ে গেছে, কী করবো আমরা যারা হয়ে গেছে ম্যারিড, হ্যাঁ, তাদের পথ আছে, আমাদেরকে রিমডিউল করে নিতে হবে। আমি আগেই বলছিলাম যে আমাদেরকে ফলো করতে প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তো উনি কীভাবে ব্যবহার করছেন, কীভাবে বাচ্চাদের সাথে ব্যবহার করছেন, মোর দেন ওয়ান চাইল্ড হলে কীভাবে ব্যবহার করছেন, তারপরে উনি কী শিখিয়েছেন বাচ্চাদেরকে, কীভাবে আদর করছেন বাচ্চাদেরকে, তারপরে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনশিপটা কী ছিল, কত মধুর ছিল, কত সুন্দর ছিল, এবং বাচ্চাদেরকে গাইডেন্সও করছেন উইথ ফার্ম, অনেক শক্ত হাতে গাইডেন্স করছেন। এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে আমরা নিজেকে আনতে পারি, রিমডিউল করতে পারি, হ্যাঁ, হয়ে গেছে, কিছু করার নাই, এখন আমাদের আইডিয়াস হইতে হবে, আমাদেরকে আল্লাহকে চিনতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুলসগুলো মানতে হবে, কোরআন সুন্নাহ মানতে হবে, এগুলো যখন রিমডিউল করে নিই তাহলে তো ঠিকই আছে, আমরা করে নিতে পারি। আচ্ছা আচ্ছা, তো আপু প্যারেন্টিংটা মানে এত গুরুত্বপূর্ণ, মানে ইসলাম কি বলে, মানে এটা এত গুরুত্বপূর্ণ কেন? ইসলাম বলে, ইসলামে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একবার বলছেন যে প্রেজ করছেন কোরআনের মধ্যে, হুম আজওয়াজহুম, তোমাদের স্পাউসদের ব্যাপারে, মানে প্রেজ করছেন। তারপরে বলছেন সূরা আত-তাহরিম 6 নম্বর আয়াতে বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আওলাদুকুম নারা, যে ও ইউ পিপল, তোমরা তোমাদের বাচ্চা, বংশধর বাচ্চা এবং তোমাদের নিজেদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করো। এটা যখন বলছেন যে এটা করার জন্য, দ্যাট মিনস এটা হলো যে কিভাবে রক্ষা করো, এটা এক্সপ্লেনেশন দিয়েছেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছে, সরি, আলী রাদিয়াল্লাহু তাআলা এক্সপ্লেনেশন দিয়েছেন যে এটার অর্থ হলো প্রপার এডুকেশন, ম্যানার্স অ্যান্ড মেক দেম সাকসেসফুল ইয়োর চাইল্ড। এই সাকসেসফুল হতে হবে, সাকসেসফুল শব্দটা অর্থ অনেকে অনেকভাবে করে থাকেন কিন্তু আমরা দুনিয়াবি করে ফেলি না, এটা হতে হবে অ্যাকর্ডিং টু ইসলামিক স্ট্যান্ডার্ড সাকসেসফুল। এটা এইটার অর্থটা এভাবে আসে, এটার ট্রান্স মানে যদি আমি তাফসিরের দিকে যাই এভাবে মিনিং চলে আসে এটার। আচ্ছা, একটা হলো, তারপরে আরও আছে যে এটাও বলছেন আল্লাহ তাআলা যে ইন্নামা আমওয়ালুকুম ও ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের ধন সম্পদ এবং তোমাদের বাচ্চারা হচ্ছে পরীক্ষা। সুতরাং এটা বলেই দেওয়া হয়েছে এটা পরীক্ষা, এই পরীক্ষাটাকে আমাদের ফেস করতে হবে দুনিয়াতে, এটা ক্লিয়ার কাট, ওদেরকে যে আমরা সাকসেসফুল করতে যাই। তো কোরআনে এটা বলাই হয়েছে। তারপরে যেমন আরেকটা আমি বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় একটা জিনিস হয়ে গেল যে একজন লোক এসে বলল, কমপ্লেন করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমার বাচ্চা ডিসওবিডিয়েন্ট, আমার কথা শোনে না, আমাকে মানে কোনো ধরনের মানে কি বলবো এটাকে, মানছে না, আমাকে মানছে না বা আমাকে রেসপেক্ট করছে না, আমাকে শ্রদ্ধা জানাচ্ছে না, এটা করতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো হতে পারে না, তোমার রাইট, তোমার বাচ্চা তোমার কথা মানবে, তোমাকে রেসপেক্ট, তোমার ডিসরেসপেক্ট করতেই পারে না, আনো তোমার বাচ্চাকে নিয়ে আসো। বাচ্চাকে নিয়ে আসার পর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আলী তখন ছিলেন ওমর রাদিয়াল্লাহু, ওদের ওমর রাদিয়াল্লাহু বললেন যে ঠিক আছে, তুমি তোমার বাবার কথা শুনতেছো না, বাবাকে ডিসরেসপেক্ট করতেছো, এটা তো বড় অন্যায় করে ফেলছো, এটা তোমার পানিশমেন্ট তোমাকে পেতে হবে। তখন সে বলতেছে, এ তুমি জানো না তোমার বাবার রাইট কী কী আছে তোমার উপরে, তোমার বাবার অধিকার কী কী আছে তোমার, তুমি জানো না? তা বলছে, না আমি তো জানি না। তখন তারপর সে তখন উঠে বলল যে ঠিক আছে, তাহলে বাবার রাইট আমার উপর আছে, আমার কি কোনো রাইট নাই, আমিরুল মোমিনিন, আমার কি কোনো রাইট নাই আমার বাবার উপরে? তখন হ্যাঁ অবশ্যই বাচ্চারও রাইট আছে তার বাবার উপরে, সেই আমাকে শাস্তি দেওয়ার আগে আমার 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 বাবার উপরে যে রাইট সেগুলোকে আমাকে বলেন একটু। তখন ওনার দিন হেসে দিন হেসে বললেন, ঠিক আছে আমি বলছি কী কী রাইট আছে। রাইট হলো, তখন প্রথম রাইটটা বললেন যে তোমার জন্য একটা ভালো মা খুঁজে আনা, যে তোমাকে প্রপারলি লালন পালন করতে পারবে, একটা মা খুঁজে আনা তোমার বাবার দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তোমাকে একটা ভালো নাম দেওয়া, এটা তোমার রাইট। আর তৃতীয় অধিকার তোমার যেটা আছে সেটা হচ্ছে তোমাকে কোরআন শিক্ষা করে দেওয়া। তখন ছেলেটা বলতে কাঁপতে থাকলো আর বলতে থাকলো, ইয়া আমিরুল মোমিনিন, আমাকে আমার যে মা যিনি, উনি একজন স্লেভ গার্ল, ওনার কোনো নলেজ নাই বাচ্চা কীভাবে মানুষ করতে হবে, এই হচ্ছে আমার মা, আমাকে উনি কোনো শিক্ষা দেন নাই। দ্বিতীয়ত আমাকে আমার যে নাম দেওয়া হয়েছে সেই নামটা এত একটা বাজে নাম দেয়, সবাই আমাকে নিয়ে বুলিং করে, আমাকে নিয়ে মানে গল্প মস্করা করে, এত বাজে একটা নাম দেওয়া হয়েছে। তৃতীয়ত আমাকে কোনো দিন কোরআন শিক্ষা দেওয়া হয়নি। সুতরাং এখন আপনি বলেন যে দোষ কার? তখন আমরা বললেন যে প্রথম, এখন আমি যদি এখন বিচার করতে যাই তো আমাকে বলতে হবে যে প্রথম কোরআন ভায়োলেট কে করলো, এগুলো কিন্তু কোরআন থেকে আসে, বাচ্চার রাইট এবং বাবার রাইট। তো এখন ভায়োলেট কোরআন কে ভায়োলেট করছে? প্রথম বাবা করেছেন, বাবা প্রপার একজন মা এনে দেন নাই, বাবা ভালো নাম রাখেন নাই, বাবা কোরআন শিক্ষা দেন নাই, সব বাবা ভায়োলেট করছেন, সুতরাং বাচ্চা তো পরে ভায়োলেট করছে এটা এটা। তখন তিনি রেগে গেলেন, রেগে বললেন আমার সামনের থেকে সরে যাও, নালিশ টালিশ করে তোমার বাচ্চা নিয়ে সরে যাও, এটা তোমার ফল্ট, খুব রাগ করো, এখান থেকে দূর হয়ে যাও। তো এখান থেকে কী বোঝা গেল যে বাবার একটা বাচ্চা মানুষ করতে গেলে, একটা বাচ্চা প্রপার প্রোডাক্টিভ দুনিয়া আখারাতে পেতে গেলে, ভালো বাচ্চা পেতে গেলে প্রথমেই বাবা বা মায়ের দায়িত্ব কতটুকু? আচ্ছা আপু, আমি আরেকটি যেটা জানতে চাচ্ছিলাম যে ঠিক আছে প্যারেন্টসরা বাচ্চাদেরকে শেখাবে, এটা শেখা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম প্যারেন্টসরা বাচ্চাদেরকে কীভাবে আন্ডারস্ট্যান্ড করবে, বুঝবে কীভাবে? এটা বাবার ক্ষেত্রেও হতে পারে, মার ক্ষেত্রেও হতে পারে। আন্ডারস্ট্যান্ড, প্রথম কথা, বাচ্চাগুলোকে যদি আমরা বুঝতে না পারি তার প্রবলেম কোথায়, তাহলে আমরা তাদেরকে কিন্তু অ্যাকুরেটলি মডিউল করতে পারবো না, বোঝাতে পারবো না। তো প্রথম কথা হচ্ছে যেটা, যে একটা বাচ্চা একদম ছোট বাচ্চা যখন সে
বাবার কাছে আসে, আসে কিছু চায়, বলে বাবা আই হ্যাভ ডান দিস, আমি এটা করেছি, ওটা করেছি, এটা সেটা, তো বাবার উচিত হচ্ছে প্রথমে হচ্ছে লোকেট হিম, তার দিকে তাকানো, তাকের দিকে তাকানো, তাকে নোটিস করা, এটা হচ্ছে অ্যাটেনশন। আমি এখানে ছয়টা এর কথা বলবো, এন দিয়ে যখন ছয়টা এ গুরুত্বপূর্ণ, একটা এ হচ্ছে যে অ্যাটেনশন, মানে মনোযোগ আকর্ষণ করা তার দিকে, বাচ্চা কি করতেছে। তো বাচ্চা যখন তুমি প্রথমটা হলো বাচ্চাকে অ্যাটেনশন করলা, বাচ্চা অ্যাটেনশন করার পর তারপর তুমি কি হলো জিজ্ঞেস করলা যে হ্যাঁ তোমার কি প্রবলেম, কি হয়েছে, তখন তা সেটা হলো কি যে তাকে তুমি ই করলা, অ্যাপ্রুভেল করতেছো যে হ্যাঁ এটা এটা হয়েছে। তারপরে ধরো অ্যাকর্ডিং টু তোমার হচ্ছে, আচ্ছা তারপর ধরো তাকে প্রেস করতে হবে, হ্যাঁ নোটিস করবে, প্রেস করবা, অ্যাটেনশন করলা, তারপর তার থার্ডটা হচ্ছে তার প্রতি ফোকাস করতে হবে যে সে কি চায় তোমার কাছে। হ্যাঁ এখন যদি আমি তাকে ভ্যালুয়েশন করি, প্রেস করি, তখন সে কী করবে, সে তখন বলবে যে এটা সেটা, তখন আমি এটা কিন্তু একটা মানে এর মধ্যেও আছে আমাদের যে হাদিসের মধ্যে আছে, প্রফেসর একবার দুটো বাচ্চা আসছিল, এসে বলছিল যে প্রফেসর ইয়া রাসূলুল্লাহ আমরা যুদ্ধে যাব, তো উনি বললেন তোমরা তো আন্ডার এজ, তোমরা ছোটো, তোমরা যাবে কি, কিন্তু যেতে পারবে না, তখন তারা বললো না না আমরা অনেক শক্তি আছে, আমরা পারি সব কিছু, আমরা ছোট হইলে কি হবে, আমরা সব কিছু পারি, আমরা ঠিক দেখাও তাহলে তোমরা একটু কি পারো। তখন তারা আগে বললেন যে তোমরা একটা কুস্তি করো, রেসলিং করো, তার রেসলিং করে দেখা গেলো এক ভাই এক ভাইকে মানে ডাউন করতে পারছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ তাহলে তো তুমি পারবে, তো তাদেরকে যুদ্ধে নেওয়া হলো। তো এখান থেকে একটা লেসন তারা শুধু শিখেনি, অন্যান্য বাচ্চারাও শিখছে যে হ্যাঁ আমরা ছোট হতে পারি কিন্তু আমরা এবল টু ডু সামথিং, এটা কিন্তু ওদেরকে অনেক এনকারেজ করে। এখন আপনার বাচ্চাটা যখন আপনার কাছে আসবে কিছু নিয়ে, হ্যাঁ সে যেটা বলতেছে আমি এটা করবো, ওটা করবো, এটা করবো, ঠিক আছে তুমি দেখাও, তুমি শো করো আমাকে কীভাবে করতেছো, যখন এইটা করবে তখন সেটা হচ্ছে কি সেটা অ্যাপ্রুভাল হলো, তাকে অ্যাপ্রুভ করা হলো, তার একটা সাহস বাড়লো যে হ্যাঁ আমি এটা পারি করতে, এইভাবে তার সাথে একটা রিলেশনশিপ শুরু হচ্ছে। কিন্তু তারপরে যখন যখন সে অ্যাপ্রুভ করে ফেললেন, তখন তাকে বা স্বীকার করে নেন তার জিনিসটা যে হ্যাঁ তুমি এটা পারছো, তাও তাকে প্রেস করেন, তাকে বলেন যে হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, দিস জাজাকাল্লাহ খায়রান, এগুলো বলো, তার সাহস বাড়বে, তার সাথে কমিউনিকেশন হবে। বাবা সে কিন্তু অকপটে তার সব কিছু কিন্তু বলে ফেলতেছে, এই যে প্রেস যখন করা হচ্ছে না, সে তার যত কিছু সে ঢেলে দিচ্ছে, কিছু আর তার মধ্যে থাকতেছে না। আমি আপু দুঃখিত, আপনাকে একটু থামিয়ে দিতে হচ্ছে, আমরা একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে চলে যাচ্ছি এখন। দর্শক মণ্ডলী, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরে আসবো কিছুক্ষণ পরেই, আমাদের সাথেই থাকুন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, মতামত থাকে, আপনারা সরাসরি আমাদের স্টুডিওতে ফোন করতে পারবেন। আশা করি আমাদের সাথেই থাকবেন, আমরা ফিরে আসছি কিছুক্ষণ পরেই।